আবার বেগম খালেদা জিয়া চলে গেলে শেখ হাসিনা আসবে যেটা হচ্ছে 1957 সালে যখন ইংরেজদের সাথে নবাব সিরাজউদ্দৌলার যুদ্ধ হয় তখন এই লর্ড ক্লাইভ তার বইয়ের মধ্যে উল্লেখ করেছিল যে যত হাজার হাজার মানুষ আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ দেখেছিল সেই বাঙালি জাতি যদি আমাদের ইংরেজদের প্রতি তারা যদি তুতু নিক্ষেপ করত তাহলে আমরা তাদের তুতুতে আমরা বেসে দিতাম তৎকালীন সময়ের বাঙালিদের ধারণা ছিল যে নবাব সিরাজউদ্দৌলা যাবে আরেকজন নবাব আসবে আমরা মাঝখানে এনজয় করি কিন্তু তারা জানে না যে নবাব সিরাজউদ্দৌলা চলে যাওয়ার সাথে সাথে যে বাংলার সূর্য স্বাধীনতার সূর্য 200 বছরের জন্য অস্তমিত হতে যাচ্ছে ঠিক তেমনি ভাই আমাদের বাঙালি জাতি এখন যে চিন্তা করতেছে শেখ হাসিনাকে হারালে খালেদা জিয়া আসবে খালেদা জিয়া এটা হচ্ছে সেই 1757 সালের সেই চিন্তার মতো বন্ধুগণ এই যে বিডিআর হত্যাকাণ্ড এটার সাথে ছিল বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব জড়িত আজকে আপনারা দেখেন বর্তমানে বাংলাদেশের যে সমস্যা এটা শুধু জামাত ইসলামের সমস্যা নয় এটা বেগম খালেদা জিয়ার সমস্যা নয় এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমস্যা নয় এটা হচ্ছে গোটা বাঙালি 19 কোটি জাতির সাথে এই সমস্যাটা জড়িত আপনারা জানেন 2014 সালে 18 সালে 2024 সালে যে ইলেকশন হয়েছিল আমরা যদি দেখতাম যে তারা ভোট কেন্দ্রের মধ্যে লিখে রেখেছে যে সবাই অংশগ্রহণ করতে পারবে কিন্তু যারা বিএনপি এবং জামাত করে তারা কেউ আসতে পারবে না কিন্তু তারা তো সেই রকম লিখে রাখে নাই তারা সমস্ত বাঙালি জাতিকে ভোটে অংশ করতে দেয় না দ্যাট মিনস হচ্ছে এটা হচ্ছে সমস্ত জাতির সমস্যা 1971 সালে যখন সমগ্র জাতির সমস্যা হয়েছিল তখন সমস্ত মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বাংলাদেশকে রক্ষা করার জন্য বন্ধুগণ আমাদেরকে বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্ব অস্তমিত হয়ে গেছে এই 2009 সালের 25 ফেব্রুয়ারি বাংলাদেশের এই বাংলাদেশের সোনার অফিসারদেরগুলোকে হত্যা করার মাধ্যমে বন্ধুগণ আমরা বর্তমান রিসেন্টলি একটা গল্প পড়ি সবাই ওয়াজে মসজিদে বলে যে শরীফ থেকে শরীফা জেন্ডার চেঞ্জ হয়ে যায় কিন্তু বর্তমানে এটা হচ্ছে সামান্য ইস্যু বাংলাদেশের আসল শরীফ থেকে শরীফা হয়েছে বর্তমান বাংলাদেশের সেনাবাহিনীর বিডিবি বিজিহারগুলো আপনারা দেখবেন তারা যখন বাংলাদেশের বিরোধী দলকে দমন করতে চায় তাদেরকে মনে হয় বাংলাদেশ পৃথিবীর বুকে এত শক্তিশালী সৈন্য মনে হয় পৃথিবীর কোথাও নেই তারা বিরোধী দলের নেতা কর্মীদেরকে কিভাবে লাথিয়ে গুলি করে হত্যা করে কিন্তু দেখবেন প্রতিনিয়ত যখন এই ভারতের সীমান্তে বিএসএফ গুলা বাংলাদেশের সব মানুষদেরকে হত্যা করে তখন দেখবেন তারা হাতে চুড়ি পরে এই যে ট্রান্সজেন্ডার করে যে শরীফ থেকে শরীফা এইরকম তারা হয়ে বসে আছে আপনারা দেখেন মায়ানমারের মতো একটি সামান্য দেশ আমরা দেখেছি বিএনপির আমলে সামান্য একজন বাঙালি মানুষকে যখন কোনো মায়ানমারের সৈন্যরা গুলি করত আমাদের সূর্য সন্তানেরা তাদের দেশ থেকে যে 15-20 জনকে ধরে নিয়ে আসতো ওরা ছিল শরীফ আর বর্তমান বাংলাদেশের সেনাবাহিনী যেগুলো এগুলো হচ্ছে শরীফা এগুলো হচ্ছে হাতে চুরি করে এগুলো হচ্ছে মহিলা তাই আমরা যদি বলতে চাই পাঠ্যপুস্তকে শরীফ থেকে শরীফা এই আন্দোলন না করে অরিজিনালি বাংলাদেশের মানুষ এবং স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনী বিডিআর বিজিপি আর বর্তমান বিজিপি রেপ পুলিশ এই সমস্ত সব কিলু ট্রান্সজেন্ডার করে এগুলো সত্যি শরীফা হয়ে গেছে তাই সার্বভৌমত্ব যেই নামের সাথে মিশে আছে উনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী এবং বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী জননেত্রী যার আপসীনতা নবাব সিরাজউদ্দৌলার পরে আমি যদি মনে করি এই বাংলাদেশে এই বাঙালি জাতির মধ্যে যদি কোনো আপসীন এবং জনপ্রিয় নেত্রী থাকে তাহলে উনি হচ্ছে আমাদের জননেত্রী খালেদা জিয়ার সরকার এই মুহূর্তে দরকার খালেদা জিয়ার সরকার এই মুহূর্তে দরকার তারেক রহমানের সরকার এই মুহূর্তে দরকার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে আমাদের এখন বর্তমান শত্রু শুধু আওয়ামী লীগ নয় আমাদের শত্রু হচ্ছে সমস্ত ইন্ডিয়া